অবশেষে আজ জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কবার্তা। বিধ্বংসী ঝড় বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হলো, পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বিধ্বংসী ঝড় বৃষ্টিতে কাঁপতে চলেছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। এখনই কাটছে না বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহে একদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা শহরতলিত ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া। এই দিনের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবারের পর প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেলা গড়ালে কলকাতা সহ বেশ কিছু জেলায় বইছে ঝোড়ো হাওয়া, তবে থাকবে ভ্যাপসা গরম, বাড়বে তাপমাত্রা। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে জুনের প্রথম সপ্তাহে রাজ্যে ঢুকতে চলেছে বর্ষা।